তো দেখতে পাচ্ছো ওখানে লাইট জ্বালানো হয়ে গেছে আর অনেকগুলো গাড়ির লাইনও পড়ে গেছে, তো আস্তে আস্তে ভিড় হচ্ছে। তো আমরা বেরোবো ডিনার করার পরে, তো 9:30-10 সময় তখন তো অলরেডি অনেক ভিড় হয়ে যাবে, তো দেখাবো। আর আমি মানে আমার বিল্ডিং থেকে এখানে তুলছি তো, তো ভিডিওটা গোপ্রোতে যেহেতু অতটা ভালো ক্লিয়ার আসবে না, সামনে গেলালো ভালো ক্লিয়ার আসবে। আর কীভাবে ভাষণ দেওয়া হয় সেটাও তোমাদের দেখাবো হায়দ্রাবাদে। আমি ফার্স্ট টাইম যখন হায়দ্রাবাদে এসেছিলাম তখন এই ভাষণ দেখে আমি তো অবাক, কারণ আমাদের ওখানকার ভাষণ আর এখানকার ভাষণ আকাশ পাতাল তফাৎ, মানে সেটা দেখলেই বুঝতে পারবে তোমরা কেন বলছি আমি। তো চলো এখন আমি ডিনারের জন্য প্রস্তুতি নিই নি, মানে রেডি সব করে রেখে দিই যাতে আমার 9:30-টার মধ্যে আমরা 9:00-টার মধ্যে খেয়ে নিই, তো 9:30-টার মধ্যে খেয়ে টে তাহলে আমরা বেরোতে পারবো, তাহলে আরও অসুবিধা হবে না। তো চলো বকবক না করো, ওই যে দেখো অনেক এখন একটা যে টেম্পোগুলো যাচ্ছে, তো চলো বকবক না করে আমি ভিডিওটা এখন অফ করি, আমি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো 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 চলো, তুমি এগো আমি একটু আস্তে আস্তে হাঁটি, নাহলে কি হবে। এই যে আমাদের পেছন পেছন চলে এসে কুত্তা, যদি আমাদের কামড়েছে না তোরে আমি দেব, ও আসবে, ও ভয় নিজেই ভয় পায়। আর এই যে এখনো ভিড় নেই এখানে, কারণ গাড়িগুলোকে বাইরের দিকে রেখে দিয়েছে, আর এখানে শুধু যারা বড় বড় গাড়ি মানে বড় বড় গণেশ তাদের জন্য একমাত্র অ্যালাউ করছে। আংটাটাকে নাও, তুমি এগিয়ে যাও।
বাজে হচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছে নাকি আমি জানি না, বাট এখন বাজে হচ্ছে 1:30, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে? তো কালকে অতটা ভিড় ছিল না, কিন্তু আজ শুক্রবার অবধি লাস্ট ভাষা নেই মা, এই সপ্তাহে শনিবার অবধি লাস্ট ভাষা, তারপরে ভাষানের কোনো ইয়ে নেই। তো এখন দেখতে পাচ্ছি যে আজকে বেশি, কালকে যাওয়া ফাঁকা ফাঁকা ছিল, আজকে একটু সব ভাষান মানে আজকে লাইন পড়েছে আগের সপ্তাহের মতো। আর ওই সাইডেও অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছে, পুলিশও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সাদা পোশাক পরে, প্লাস গাড়ি ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর এখানে কতগুলো গাড়ি পড়েছে, বেশি গাড়ি হয়ে গেলে তখন পুলিশরা কী করে, বাইরের দিকে এখানে গাড়ি রাখে আর ভেতরে সবাই হেঁটে হেঁটে প্রতিমা নিয়ে যায়। আর এরা তো এখনও বাজিয়ে যাচ্ছে 1:30, এখানে কোনো না কিছু বলে না কেউ, আমাদের কলকাতা যেমন কি 12টার পরে কোনো কিছু বাজনা বাজি ফাটানো যায় না, বাট এখানে 12টার পরে 1:30, 2 যখন ইচ্ছা এদের মর্জি মতো বাজি ফাটায়, বাজনা বাজায়, মানে লোকের ঘুমের ডিস্টার্ব হলো না হলো এদের কোনো তো ইয়ে নেই, তার খেয়াল নেই, আর পুলিশও কিছু বলে না এদেরকে। হচ্ছে ইয়ে দেখো এত জোরে জোরে, পাশে এখানে বিল্ডিং রয়েছে, এই যে বিল্ডিং, তো এরাও কিছু কেউ কিছুই বলে না তেমন কিছু।